আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইসরাত কুক হাউস। আজকের ভিডিওতে আমি দেখাবো টিপস সহ কিভাবে ঝরঝরে প্লেন পোলাও রান্না করা যায়। আশা করি আমার টিপসগুলো ঝরঝরে পোলাও রান্না করতে আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। দেখুন, আমি এই মেজারমেন্ট কাপে 3 কাপ চাল এখানে নিয়েছি। চালগুলো 15-20 মিনিট আগে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি অথবা অন্য পোলাও চাল ইউজ করতে পারেন। ঝরঝরে পোলাও রান্না করতে হলে রান্নার 15-20 মিনিট আগে চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার আমি কড়াইতে 1 টেবিল চামচ ঘি এবং 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে 3-4টা তেজপাতা, 4-5টা এলাচ, 3-4টুকরা দারুচিনি, 4-5টা লবঙ্গ, 8-10টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোটা মশলাগুলো তেলের সাথে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এ সময় সুন্দর একটা স্মেল বের হবে। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা চালগুলো পাত্রে ঢেলে দিচ্ছি। এরপর চালগুলো খুব ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এবার আমি অ্যাড করছি 1 টেবিল চামচ আদা বাটা ও 2 টেবিল চামচ রসুন বাটা। আমি আদা ও রসুন একসাথে বেটে রেখেছিলাম। এবার আদা রসুন পেস্টের সাথে চালগুলো ভালোভাবে মিক্স করে ভেজে নিচ্ছি। পোলাও চাল যত পারফেক্টলি ভাজা হয় পোলাও তত ঝরঝরে ও সুন্দর হয়। এখানে একটা কথা বলে রাখি, পোলাও রান্না করার জন্য একটু ছড়ানো পাত্র ইউজ করা বেটার। দেখুন চালগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি অ্যাড করছি 5 কাপ পানি ও 1 কাপ দুধ। এখানে যে কাপে 3 কাপ চাল নিয়েছিলাম সে একই কাপের 5 কাপ পানি এবং 1 কাপ দুধ নিয়েছি। এখানে আমি দুধ অ্যাড করেছি কারণ কালারটাও সুন্দর আসে এবং পোলাওয়ের স্বাদটাও বেশ বেড়ে যায়। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি 4টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে পাত্রটি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এ সময় চুলা হাই ফ্লেমে থাকবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি যেন নিচে দলা বেঁধে না যায়। এবার আমি অ্যাড করছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আবারও 5 মিনিটের জন্য। এ সময় চুলা মিডিয়াম আঁচে থাকবে। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি আলতোভাবে পোলাওগুলো নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ লো ফ্লেমে রেখেছি। এ সময় পানিগুলো শুকিয়ে পোলাওয়ের গায়ে গায়ে হয়ে গেছে। এখন আমি কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর কুচি দিলে পোলাও দেখতেও যেমন সুন্দর লাগে স্বাদেও বহুগুণ বেড়ে যায়। পোলাওয়ে এক্সট্রা কোনো কালারের প্রয়োজন হয় না। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 4-5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আলতোভাবে পোলাও উপর নিচ করে নিচ্ছি। এ কাজটি খুব সাবধানে করতে হবে যেন পোলাও ভেঙে না যায়। এবার পোলাও দমে রেখে দিচ্ছি 3-4 মিনিট মতো। আমার চুলার আঁচ আছে একদম লো হিটে। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন আমার পোলাও হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসছে, স্মেলটাও দারুণ হয়েছে এবং দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তৈরি হয়ে গেল মজাদার ঝরঝরে পোলাও। এবার আমি পরিবেশনের জন্য পোলাও প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন আমি পোলাওয়ের উপর বেরেস্তা দিয়ে দিচ্ছি। ব্যাস, আমার পোলাও সম্পূর্ণরূপে রেডি। আমার পোলাও রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।